2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো তোমাদের রেজাল্ট 20 তারিখ, অর্থাৎ আগামী 20 জুলাই, 20 জুলাই 2021 তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশান জারি করে WBBSC-র যে সভাপতি রয়েছেন প্রেসিডেন্ট কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনি জানিয়ে দিলেন। তো এই নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো যে 20 তারিখ অর্থাৎ 20 তারিখ ঠিক কখন রেজাল্ট পাবলিশ হবে, তোমরা কবে মার্কশিট হাতে পাবে, এবং তোমাদের যে সময় রেজাল্ট পাবলিশ হয় সেই সময় তোমরা কিভাবে ওয়েবসাইটে, কোন কোন ওয়েবসাইটে সেগুলো দেখতে পাবে। এবং রেজাল্ট যখন আমাদের পাবলিশ হয় তখন কি হয়, অনেক সময় প্রত্যেকে ইন্টারনেটে গিয়ে সেই রেজাল্ট সার্চ করার জন্য আমরা অনেকে রেজাল্ট দেখতে পাই না, তার জন্য প্রি রেজিস্টারের একটা অপশান থাকে, সেটা আমরা কীভাবে করব, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে আগামী 20 তারিখ অর্থাৎ 20 জুলাই 2021 তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। বেলা 9টার সময় অফিসিয়ালি সেটা প্রকাশ করা হবে সংবাদ মাধ্যমের সামনে, যে সভাপতি রয়েছেন তিনি প্রকাশ করবেন রেজাল্ট। এবং তারপরে তোমরা সকাল 10টা থেকে ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পাবে, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে। তো চলো আমরা এই নিয়ে যে নোটিফিকেশানটা রয়েছে সেটি আমরা দেখে নিই কী লেখা আছে সেই নোটিফিকেশানে। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নড দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন 2021 বোথ রেগুলার অ্যান্ড এক্সটার্নাল উইল বি অ্যানাউন্সড বাই দ্য আন্ডারসাইন্ড অন 20 জুলাই 2021 at 9 AM। অর্থাৎ তোমাদের রেজাল্ট 9টার সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে এবং অ্যাট দ্য মিটিং হল ডিওজিও ভবন সেকেন্ড ফ্লোর DGA সেক্টর 2nd কলকাতা 91। দিস রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোয়িং ওয়েবসাইটস ফ্রম 10 AM অন 20 জুলাই 2021 উইথ ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ দেখতেই পেলে তোমরা 20 তারিখ বেলা 10টা থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পাবে। এবং কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে, www.wbbac.wb.gov.in, wbresult.nicin, exametc.com, আনন্দবাজার.com, telegraphindia.com, abpeducation.com, indiaresults.com, jagoranjosh.com, result.siksha, news18bangla.com, 24ghanta.com, wb10, abp.abplive.com ইত্যাদি ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্টগুলো দেখতে পাবে। এছাড়াও তোমরা তোমাদের মোবাইল নাম্বার প্রি রেজিস্টার করে রাখতে পারো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, প্রি রেজিস্টার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার অন exametc.com। তোমরা exametc এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করে রাখতে পারো। রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে SMS-এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। স্টুডেন্টস ক্যান ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট 2021। তোমরা গুগল প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট 2021 এই অ্যাপটি ডাউনলোড করতে পারো এবং তার সাহায্যে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এছাড়া result.siksha ফ্রি অফ কস্ট ইনস্টল ইট টু গেট দ্য রেজাল্টস অন মোবাইল অ্যাপ। অর্থাৎ result.siksha এই অ্যাপটি তোমরা ডাউনলোড করতে পারো তোমাদের রেজাল্ট দেখানোর জন্য। তো এই হচ্ছে তোমাদের টোটাল যে নোটিফিকেশান সেটি, অর্থাৎ তোমাদের 20 তারিখ 20 জুলাই বেলা 9টার সময় রেজাল্ট পাবলিশ হবে এবং তোমরা সেটা দেখতে হবে 10টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে। এবং আশা করা যায় এখানে মার্কশিট কবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু সেরকম কোনো কিছু নেই, এটা যেহেতু প্রেস নোট, কালকে এটা পেপারে পাবলিশ হবে তার জন্য এটা প্রেসদেরকে জানানো হয়েছে, যে এটাকে জানানোর জন্য সর্বসাধারণের জন্য। তো কবে মার্কশিট দেওয়া হবে সেটা এখনও জানানো হয়নি, হয়তো তোমাদের 20 তারিখের তোমরা রেজাল্ট পেতে পারো, মার্কশিট পেতে পারো 11টার পর, অথবা যদি 20 তারিখ না পাওয়া যেতে পারে সেটা তাহলে 21 তারিখে তোমরা রেজাল্ট অর্থাৎ মার্কশিট তোমাদের হাতে পাবে, সেটা আমরা পরবর্তীতে যখনই নোটিফিকেশান আসবে তার আমরা জানিয়ে দেবো। তো যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে এবছরের জন্য 2021-এর জন্য তোমাদের সবার রেজাল্ট ভালো হোক এই কামনা করি, তোমাদের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।